ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে উত্তরপ্রদেশে মর্মান্তিক বাস দুর্ঘটনা অন্তত কুড়ি জনের মৃত্যু জখম পঁচিশ গতকাল কানৌঝের দিওয়ার মার্গে যাত্রী বোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সঙ্গে সঙ্গে দুটি গাড়িতে আগুন ধরে যায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় কুড়ি জনের আহত পঁচিশ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে অগ্নিদগ্ধ হয়ে যাওয়ায় মৃতদের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে বাসটি যাত্রী নিয়ে জয়পুর যাচ্ছিল ঠিক কিভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে বাস দুর্ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন অন্তত জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন পঁচিশ জন কেন যে দিওয়ার মার্গে যাত্রী বোঝায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সঙ্গে সঙ্গে দুটি গাড়িতেই আগুন ধরে যায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় কুড়ি জনের আহত পঁচিশ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে অগ্নিদগ্ধ হয়ে যাওয়ায় মৃতদের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে